সো আমাদের ষষ্ঠ লেকচারটি শুরু করার পূর্বে আমরা আশা করব অবশ্যই আপনারা পূর্বের পাঁচটি দেখে এসেছেন এবং শেষ 100 পর্যন্ত কন্টিনিউ করবেন। সো আমাদের 6 প্রবলেম নাম্বার 1006 ফ্রম ইউআরআই অনলাইন জাজ থেকে। আমাদের প্রবলেমের টাইটেল এভারেজ 2 এবং টাইম লিমিট 1 সেকেন্ড। রিড থ্রি ভ্যালুজ, তিনটা ভ্যালু পড়ো বা স্ক্যান করো ভ্যারিয়েবল এ বি অ্যান্ড সি। ভ্যালুগুলো পরে আমরা স্টোর করব এ বি এবং সি নামে তিনটা ভ্যারিয়েবলে। হুইজ আর দ্য থ্রি স্টুডেন্টস গ্রেড, যেগুলো হলো তিনটা স্টুডেন্টের গ্রেড। দেন ক্যালকুলেট দ্য এভারেজ, তারপর এভারেজটা বাহির করো, যে তিনটা ভ্যালু পড়লাম এই তিনটা ভ্যালুর এভারেজ বা গড় বাহির করতে হবে। কনসিডারিং দ্যাট দ্য গ্রেড এ হ্যাজ ওয়েট 2, গ্রেড বি হ্যাজ ওয়েট 3 অ্যান্ড দ্য গ্রেড সি হ্যাজ ওয়েট 5। ঠিক 5 নম্বর প্রবলেমটার মতোই এভারেজ বাহির করতে বলছে, বাট সেটা নর্মাল কোনো এভারেজ না, ওয়েটেড এভারেজ। যদি সেটা নর্মাল এভারেজ হইতো বা গড় হইতো, আমরা কি করতাম, তিনটা ভ্যালু যোগ করতাম, এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 3, তারপর 3 দিয়ে ভাগ দিতাম। কিন্তু যেহেতু আমাদের এভারেজটা বাহির করতে বলছে সেটা আবার ওয়েটেড এভারেজ, তার মানে আমাদের এখানে একটু ম্যাথমেটিক্যাল ট্রিক্স খাটাইতে হবে। সেটা কি, এ কে গুণ দিতে হবে এ এর ওয়েট দিয়ে, প্লাস বি কে গুণ দিতে হবে বি এর ওয়েট দিয়ে, প্লাস সি কে গুণ দিতে হবে সি এর ওয়েট দিয়ে, মানে 5 দিয়ে। দেন সবগুলো গুণফল যোগ করব, মানে এ ইন্টু এর ওয়েট প্লাস বি ইন্টু বি এর ওয়েট প্লাস সি ইন্টু সি এর ওয়েট। দেন পুরোটাকে ভাগ দিব ডিভাইডেড বাই ওয়েটগুলোর যোগফল দিয়ে, এর ওয়েট 2 প্লাস বি এর ওয়েট 3 প্লাস সি এর ওয়েট 5, এই ওয়েটের যোগফল দিয়ে ভাগ দেব। তারপর যে ভ্যালুটা পাবো সেটাই হবে আমাদের ওয়েটের এভারেজ। কনসিডার দ্যাট ইজ গ্রেট ক্যান গো ফ্রম 0 টু 10 অলওয়েজ উইথ 1 ডেসিমেল প্লেস। বলছে যে আমাদের গ্রেডগুলোর ভ্যালু যেটা আসবে সেটা 0 থেকে 10-এর ভিতরে অবশ্যই হবে এবং দশমিকের পর এক ঘর করে দেয়া থাকবে। দ্য ইনপুট ফাইল কন্টেন্স 3 ভ্যালুস অফ ফ্লোটিং পয়েন্টস উইথ 1 ডিজিট আফটার দ্য ডেসিমেল পয়েন্ট। ইনপুটে আমাদের তিনটা ভ্যালু থাকবে যেগুলো ফ্লোটিং পয়েন্ট নাম্বার দশমিকের পর এক ঘর করে দেয়া থাকবে। আউটপুট প্রিন্ট মিডিয়া এভারেজ ইন পর্তুগিজ, হোয়াট এভার ইট ইজ। তারা বলতেছে যে পর্তুগিজ ভাষায় এভারেজরে মিডিয়া বলে, আমাদের মিডিয়াটা প্রিন্ট করতে হবে। অ্যাকর্ডিং টু দ্য ফলোয়িং এক্সাম্পল, ঠিক নিচে যেভাবে দেখানো আছে ঠিক সেই এক্সাম্পলের মতো করে প্রিন্ট করতে হবে। উইথ আ ব্ল্যাঙ্ক স্পেস বিফোর অ্যান্ড আফটার দ্য ইকুয়াল সিগনাল, ইকুয়াল সিগনালের পূর্বে এবং পরে একটা করে ব্ল্যাঙ্ক স্পেস প্রিন্ট করতে হবে। ওকে, কোডটা একটু দেখে নিই। সো আমাদের তিনটা ভ্যালু নিতে হবে যেগুলো ফ্লোটিং পয়েন্ট নাম্বার, মেবি ডাবল প্রিসিশন ধরে নিয়ে আমরা ডাবল নিয়ে নেই, একটা এ একটা বি অ্যান্ড একটা সি। এভারেজটা রাখার জন্য আমরা কি করব, এভিজি নামে আর একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম। সেকেন্ড কাজ যেটা, আমাদের ভ্যালুগুলো স্ক্যান করতে হবে বা পড়তে হবে। তিনটা ভ্যালু পড়ার জন্য আমরা এক লাইনে এখানে কাজ করি, দেন আমরা যেটা করব ভ্যালুগুলো ফার্স্টটা স্টোর করব এ তে, সেকেন্ডটা স্টোর করব বি তে অ্যান্ড থার্ডটা স্টোর করব সি তে। এরপর যেটা করব আমরা ওয়েটেড এভারেজটা ক্যালকুলেট করব। এভিজি ইজ ইকুয়াল টু কিভাবে বাহির করব, এখানে এ ইনটু এর ওয়েট দিব, এ ইনটু এর ওয়েট 2 প্লাস বি ইন্টু বি এর ওয়েট, বি ইন্টু বি এর ওয়েট কত 3 প্লাস সি ইন্টু সি এর ওয়েট, সি ইন্টু সি এর ওয়েট কত 5। দেন ফাইনালি টোটাল যে ভ্যালুটা আসবে যোগ করার পর এটাকে ভাগ দেব কত, আমাদের যে ওয়েটগুলো ছিল এইগুলোর যোগফল দিয়ে, মানে 2 প্লাস 3 প্লাস 5। এভাবে আমরা আমাদের এভারেজ টা পাবো এবং সেটা ওয়েটেড এভারেজটা বাইর হবে। ফাইনালি যেটা করতে হবে আমাদের ভ্যালুটা প্রিন্ট করতে হবে, ঠিক তারা যেভাবে এক্সপেক্ট করতেছে আউটপুট ফরম্যাট দেয়া আছে ঠিক সেভাবেই প্রিন্ট করতে হবে। কি করতে হবে, এমইডিআই এ মিডিয়া ব্ল্যাঙ্ক স্পেস ইজ ইকুয়াল টু সাইন ব্ল্যাঙ্ক স্পেস, দেন নাম্বারটা প্রিন্ট করতে হবে পার্সেন্টেজ অফ এল এফ। এখানে প্রিন্ট করব কি, এ ভি জি, এবং অবশ্যই একটা
নিউ লাইন দিয়ে দেব সবগুলোর মতই। আরো একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, আউটপুটে একটা ফরম্যাট ছিল কি দশমিকের পর শুধুমাত্র এক ঘর প্রিন্ট করছে, তার মানে 0.1LF, আমাদেরও ঠিক সে কাজই করতে হবে, কারণ দশমিকের পর শুধুমাত্র এক ঘর পর্যন্ত ভ্যালুটা প্রিন্ট করব। ওকে, আমরা একটু রান করে দেখি। সে এর ভ্যালু দিলাম 5.0, বি এর ভ্যালু দিলাম 6.0, অ্যান্ড সি এর ভ্যালু দিলাম 7.0। সো রেজাল্ট আমাদের আসছে কি মিডিয়া ব্ল্যাঙ্ক স্পেস ইজ ইকুয়াল টু সাইন ব্ল্যাঙ্ক স্পেস 6.3। হোপ যে আমাদের কোডটা কাজ করতেছে। কন্ট্রোল এ কন্ট্রোল সি কোডটা কপি করে নিলাম, দেন আমাদের এখানে সাবমিটে গেলাম, কন্ট্রোল এ ওদের কোডটা ডিলিট করে আমাদেরটা কন্ট্রোল ভি পেস্ট করলাম, দেন সাবমিট করে দেই। এখানে সাবমিশন গিয়ে একটু চেক করি, প্রবলেম নাম্বার 1006 এভারেজ 2 অ্যাকসেপ্টেড। থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনার ইউনিভার্সিটি নেটওয়ার্কে। সেই সাথে নিয়মিত আপডেট পেতে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে বাংলা কোডিং টিউটর facebook.com/groups/বাংলা কোডিং টিউটর।